অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা আশা করি সকলেই ভালো আছো। তোমাদের বাংলা ক্লাসে আজ আমরা একটি সংক্ষিপ্ত ভিডিও নিয়ে এসেছি। সংক্ষিপ্ত ভিডিওটি হচ্ছে দ্বিতীয় অধ্যায়ের তৃতীয় পরিচ্ছেদ। দ্বিতীয় অধ্যায়ের তৃতীয় পরিচ্ছেদের যে ছকগুলো দেওয়া আছে সেই ছকের যে উত্তরগুলো এই ভিডিওটিতে সেই শুধু উত্তরগুলো দেওয়া থাকবে। তো আশা করি তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে। খুবই ছোট একটি ভিডিও এবং তোমরা যেটা করতে হবে সেটি হচ্ছে এখানে যেভাবে উত্তরটা দেওয়া আছে সেইভাবে উত্তরটা লিখবে না, এখান থেকে তোমরা দেখে নেবে এবং তোমাদের প্রয়োজন মতো তোমরা তোমাদের নিজেদের মতো ভাষায় সেটি তোমরা লেখার চেষ্টা করবে। তো এখন আমরা দেখব যে 2.3.1 লিখিত গদ্যে প্রমিত ভাষার ব্যবহার। তো তার আগে বলে রাখি, তোমরা যারা এই চ্যানেলটিতে নতুন আসো এখনও সাবস্ক্রাইব করোনি, তোমাদের ক্লাসের নিয়মিত ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এবং আশা করি আমি সময় পেলেই তোমাদের জন্য নিয়মিত ভিডিও আপলোড দেওয়ার জন্য। তো আরেকটি বিষয় হচ্ছে তোমাদের কাছে যে আমি কিন্তু খুব বেশি ভিডিও দিই না, কারণ আমি জানি তোমরা আলোচনাগুলো ক্লাসেই শোনো। মাঝে মাঝে তোমাদের একটু নমুনা উত্তরের প্রয়োজন হয়, সেই উত্তরগুলো আমি তোমাদের সামনে নিয়ে আসার চেষ্টা করি। তো তোমাদের ছোট একটি সাবস্ক্রাইব হয়তো আমার চ্যানেলকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। তো সেই আশাবাদ ব্যক্ত রেখে আমি এখানে তোমাদের কাছে দোয়া চেয়ে তোমাদের জন্য আল্লাহ ভালো রাখেন, তোমাদের মঙ্গল করেন, তোমাদের সুস্বাস্থ্য দান করেন। আমার জন্য সবাই দোয়া করবে, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আবারও বলছি, যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিলে আমার খুবই উপকার হবে। তোমাদের জন্য এত কষ্ট করে ভিডিওগুলো তৈরি করতে হয়, তো ভিডিওগুলো তৈরি করতে গিয়ে করার জন্য বিনিময়ে একটি যদি সাবস্ক্রাইব পায় তোমার কাছ থেকে তাহলে সেটি আমার জন্য অনেক উপকারের হবে। তো ভালো থাকবে, আর যদি মন চায় ভিডিওটি ভালো লাগে আশা করি তোমরা সাবস্ক্রাইব করে রাখবে। তো ধন্যবাদ। আর তোমাদের পুরো পরিচ্ছেদের আলোচনাটি লিংক এখানেই পাবে। এই তো তোমাদের যার যার পুরো আলোচনা প্রয়োজন সেই আলোচনাটি দেখে নিতে পারো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।